নমস্কার হ্যালো ফ্রেন্ডস কে হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শক বন্ধুকে জানাই আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি ডাক্তার নস্কর আর আজকে আমি আপনাদের কাছে একটি নতুন টপিক বা ভিডিও নিয়ে চলে এসেছি আজকেকার বিষয়বস্তু হলো হোমিওপ্যাথিক মেডিসিন টাইটানিয়াম মেটালিকাম সম্বন্ধে আপনাদের কাছে জানকারি দেব। তো এই মেডিসিনটা কোথায় কোথায় কাজ করে কোন কোন রোগের উপরে ভালো কাজ করে এবং এই মেডিসিনটা আমাদেরকে নিতে হলে কোন কোন রোগ লক্ষণ আমাদের শরীরে আসতে হবে এবং এই ওষুধটি কতটা পাওয়ারে আমরা নেব কি এটাকে এক্স পাওয়ারে নেব বা এটাকে থার্টি পটেন্সিতে নেব বা এটাকে টু হান্ড্রেড পটেন্সিতে নেবো বা এই মেডিসিনটা কতদিন ধরে আমরা নেব। এটাকে রিপিটেশান করতে হবে কি না বা কোন রোগের ক্ষেত্রে এটাকে রিপিটেশান করলে সব থেকে ভালো কাজ পাওয়া যাবে তো এই সব কিছু আজকের আমি আপনাদের কাছে জানকারি দেবো তো ভিডিওটা না টেনে আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে এই রকম ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি তো এই মেডিসিনটা মিনারেল কিংডমের একটি মেডিসিন অর্থাৎ টাইটানিয়াম মেটালিকাম একটা ধাতু আর এই ধাতু থেকে এই মেডিসিনটি তৈরি হয় আর এই ধাতুটি মানব শরীরে অর্থাৎ মানবদেহে খুবই উপকারী এবং একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এই মেডিসিনটি আমাদের শরীরে বা মানব শরীরে কোন কোন জায়গাতে সব থেকে বেশি কাজ করে তো সর্বপ্রথমত পুরুষদের জেনাইটাল অর্গান অর্থাৎ ছেলেদের জেনাইটাল অর্গানের উপরে সব থেকে বেশি এর কাজ দেখা যায় অর্থাৎ প্রিমেচার ইজাকুলেশান ইরেক্টাইল ডিসফাংশান বা লো লিবিডো প্রিমেচার ইজাকুলেশান মানে আর্লি ডিসচার্জ হয়ে যাচ্ছে অর্থাৎ সেক্স করার সময় বা সেক্স করার আগে বা যৌন মিলনের সাথে সাথেই তার ধাতু খরণ হয়ে যাচ্ছে বা বীর্যপাত হয়ে যাচ্ছে যেটাকে প্রিমেচার ইজাকুলেশান বলে তো এই ক্ষেত্রে এই মেডিসিনটা খুব ভালো কাজ করবে তো নেক্সট যদি কারো স্বপ্নদোষ থাকে অর্থাৎ নাইট ফলসের সমস্যা রাত্রে ঘুমের মধ্যে স্বপ্নদোষ হচ্ছে এবং তাতে তার ধাতুটা বার হয়ে আসছে এটাকে স্বপ্নদোষ বা নাইট ফলস বলে এতে ওই মেডিসিনটা খুব ভালো কাজ করবে এবং ডাক্তারি রিপোর্ট অনুযায়ী বা মেডিকেলের টেস্টের রিপোর্ট অনুযায়ী যদি পুরুষদের ইনফার্টিলিটির সমস্যা বলা হয় বা পুরুষদের জন্য বাচ্চা না হয় যেটাকে ইনফার্টিলিটি বলা হয় তো এক্ষেত্রে এই মেডিসিনটি খুব ভালো কাজ করবে এবং এই মেডিসিনটি অনেক পুরুষ আছে বা ছেলেরা আছে যারা নিজেকে মনে করে যে আমার লিঙ্গটা সবসময় একটা ঢিলা ঢিলা ভাব লাগে বা ঠান্ডা ঠান্ডা ভাব কোনো তাকাত নেই কোনো জানি নেই কোনো লেডিসদের তাকে যদি এক্সাইট করে বা তার দিকে তাকায় তার কাছে এসে বসে তার গায়ে হাত দেয় বা সে যদি কোনো ফিল্ম দেখে বা কোনো পন ফিল্ম দেখছে বা কোনো রোমান্টিক সিচুয়েশানে আছে তাহলে তার সেই রকমভাবে ইরেকশান হবে না এবারে যদি ইরেকশান তার হয় তো খুব তাড়াতাড়ি তার ডিসচার্জ হয়ে যাবে তো এক্ষেত্রে এই মেডিসিনটি খুব ভালো কাজ করবে এবং যদি কারুর সিমেন পাতলা হয়ে যায় অর্থাৎ তার ধাতুটা জলের মতো পাতলা হয়ে যাচ্ছে অর্থাৎ এতটা পরিমাণে পাতলা হয়ে গেছে যে তার মধ্যে কোনো সাদা ভাব বা গাঢ় ভাব তার মধ্যে নেই আঠালো ভাব নেই পুরো জলের মতো কেউ তাকে এক্সাইট করলেই তার অটোমেটিক বা কোনো লেডিস তার পাশে বসলেই তার অটোমেটিক ডিসচার্জ হয়ে যাচ্ছে পুরো জলের মতো ডিসচার্জ হয়ে যাচ্ছে তো বন্ধুরা এই সমস্ত যে কারণ অর্থাৎ তার প্রিমেচার প্রিমেচারিজর্কুলেশান নাইট ফলসের সমস্যা এবং এই যে আর্লি ডিসচার্জ হয়ে যাচ্ছে এর জন্য তাদের শরীরের মধ্যে একটা কমজুরি দেখা যায় অর্থাৎ তার মাংসপেশির মধ্যে একটা কমজুরি হাড়ের মধ্যে একটা কমজুরি অর্থাৎ মাংসপেশির দুর্বলতা এবং হাড়ের দুর্বলতা দূর করতে এই মেডিসিনটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো বন্ধুরা এই যতগুলি কারণ আমি আপনাদের কাছে আজকে আলোচনা করলাম তো বন্ধুরা আরও কিছু রোগ আছে সেই সব রোগের সাথে যদি এই প্রিমেচার ইজোকুলেশান বা নাইট ফলস বা বীর্যটা বা ধাতুটা তার একেবারে পাতলা জলের মতো হয়ে গেছে এই সব সমস্যাগুলো যদি থাকে তাহলে আরও ভালো কাজ করবে তো সেক্ষেত্রে যাদের একজিমা আছে অর্থাৎ যাদের স্কিন র্যাশেস বার হয় অর্থাৎ স্কিনের মধ্যে তাদের একটা সবসময় ইরাপশান দেখা যায় তো সেক্ষেত্রে এই মেডিসিনটি খুব ভালো কাজ করবে এবং তার সাথে যদি সেক্সুয়াল ওয়েকনেস থাকে তো তাহলে আরও ভালো কাজ করবে অর্থাৎ যাদের স্কিনের কোনো সমস্যা আছে এবং তার সাথে তাদের সেক্সুয়াল কমজুরি হয়ে গেছে সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এবং যাদের দৃষ্টিশক্তি কমে গেছে অর্থাৎ সে একটা সাইডে খুব ভালো দেখতে পাচ্ছে কিন্তু একটা সাইডে একেবারে দেখতে পাচ্ছে না বা আপছা দেখছি সেক্ষেত্রেও ওই মেডিসিনটা খুব ভালো কাজ করবে এবং তার সাথে যদি সেক্সুয়াল ওয়েকনেস থাকে তো তাহলে কোনো কথাই হবে না খুব ভালো কাজ করবে তো নেক্সট লক্ষণ হলো যদি কারুর মাথার যন্ত্রণা থাকে বা মাইগ্রেন থাকে তার কম বেশি সব সময় তার মাথার যন্ত্রণাটা লেগে থাকে এবং সেক্স করার পর বা যৌন মিলনের পর যদি তাদের মাথার যন্ত্রণাটা বেড়ে যায় বা মাথা ঘোরা বেড়ে যায় অর্থাৎ সে সেক্স করেছে তার ডিসচার্জ হয়ে গেছে এবং তারপর থেকে তার মাথার যন্ত্রণাটা বেড়ে গেছে এবং মাথা ঘোরাটা বেড়ে গেছে তো সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই টাইটানিয়াম মেটালিকাম তো বন্ধুরা এই পর্যন্ত এই মেডিসিনটা সম্বন্ধে আমরা আপনাদের কাছে আলোচনা করলাম তবে এই মেডিসিনটা আমার ক্লিনিকে আমি তিন এক্সপোটেন্সিতে ইউজ করি খুব ভালো রেজাল্ট পাওয়া যায় দু থেকে তিন মাস ইউজ করা যায় দুটো করে ট্যাবলেট দিনে তিনবার এবং এর এরপরেও আমি থার্টি পোটেন্সি ইউজ করি দশ থেকে পনেরো দিন তারপরে গ্যাপ দিয়ে আবার ফের থার্টি পোটেন্সি লাস্টে আমি টু হান্ড্রেডও পোটেন্সি ইউজ করা হয় তো আপনারা আপনাদের সিচুয়েশান অনুযায়ী আপনাদের নিকটবর্তী ডাক্তারের সাথে আলোচনা করে তবেই নেবেন একা একা মেডিসিনটি গ্রহণ করবেন না তো যতক্ষণ একটা নতুন ভিডিও নিয়ে আসি এই পর্যন্তই ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুখে থাকবেন নমস্কার